আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে আমাদের থিওরি থার্ড ক্লাস। গত ক্লাসে আমরা কম্পিটিশনাল কমপ্লেক্সিটি কি, কেন দরকার সেটা পড়েছি, আর অ্যাসিমটোটিক নোটেশন কি সেটা দেখেছি। কম্পিটিশনাল কমপ্লেক্সিটি কি একটু যদি আমরা একটু রিভিউ করি, কম্পিটিশনাল কমপ্লেক্সিটি হচ্ছে একটা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস, তাই না? কমপ্লেক্সিটি অ্যানালাইসিস আমরা আসলে কোন দুইটা কি পয়েন্টের উপর বেস করে করব, কোনটা দিয়ে বুঝবো অ্যালগোরিদমটা ভালো না খারাপ, টাইম আর স্পেস দিয়ে, তাই না? তার মানে মেজার কমপ্লেক্সিটি মেজার করার কয়টা কি কয়টা মানে কি চাবি বলো, বা এটাকে কি বলবো, কয়টা পয়েন্ট আছে কমপ্লেক্সিটি মেজার করার? দুইটা, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে স্পেস। প্রথমে তো কারেক্টনেস করতেই হবে, কারেক্ট হওয়ার পরে তার একটা অ্যালগোরিদম যখন ঠিকঠাক মতো কাজ করা শুরু করবে, যে হ্যাঁ এক আউটপুট দিচ্ছে ঠিক মতো, এরপর আমার টার্গেট হবে কি, তাকে ইফিশিয়েন্ট করা, মোর ইফিশিয়েন্ট করা। কিভাবে করব? টাইম আর স্পেস মিনিমাইজ করার মাধ্যমে, ঠিক আছে? আর এই যে টাইম আর স্পেস নিয়ে যে স্টাডি, সেটাকে বলা হচ্ছে কম্পিটিশনাল স্টাডি। আর তাহলে গত ক্লাসে তো থিওরি মোটামুটি দেখেছি, এখন আজকে আমরা দেখব যে কিভাবে কোন একটা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি আমরা বের করতে পারবো। আমরা যদি কমপ্লেক্সিটি বেরই করতে না পারি, তাহলে তো আসলে আমরা এটাকে মিনিমাইজ করার কোনো সুযোগ আমরা পাবো না, তাই না? তো আমরা দেখি যে কিভাবে কোন একটা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি মেজার করে। তো আমরা সবসময় বলেছি আমাদের টার্গেট থাকবে হচ্ছে ওর্স কেসটা, তাই না, খারাপ সিচুয়েশনটা। কারণ কি, বেস্ট তো সবচেয়ে ভালোটা ধরে টার্গেট করলে আমি তো বেস্টের যে বেস্ট করতে পারবো না। সো দেখা যাবে যে লিমিট, হায়ার লিমিট না জানা থাকলে আমি যদি বলি একটু ছাড় দে, একটু ছাড় দে, দিতে দিতে আমি ওর্স কেস যে কখন ক্রস করে যাব আমার মাথায় থাকবে না। এই জন্য আমার সবসময় টার্গেট হবে, ধরো একটা বাউন্ডারি যদি থাকে, এটা হচ্ছে বেস্ট কেস, এটা হচ্ছে এভারেজ কেস, আর এটা হচ্ছে বাউন্ডারি। সো আমি সবসময় বাউন্ডারি থেকে ভেতরের দিকে আসার চেষ্টাটা করব, বাউন্ডারি থেকে শুরু করব, এই কারণে আমি যাতে কখনো কি করে না ফেলি, আমি যাতে বের হয়ে না যাই বাউন্ডারি থেকে। তো ওর্স কেস থেকে শুরু করব, শুরু করে আমি সবসময় ওর্সটাকে আরো কত ভালো করা যায় সেই টার্গেটে যাব। আস্তে 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 এভারেজ, এভারেজের পরে আস্তে 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 বেস্টে যদি চলে আসি তাহলে তো ভেরি গুড, কিন্তু বেস্টে না আসলেও আমি কখনো কি ক্ষতির মুখে থাকবো না, আমি সবসময় ভালোই করব। কিন্তু আমি যদি এখান থেকে এদিকে আসা, বেস্ট থেকে শুরু করতাম টার্গেট করে, তাহলে আস্তে আস্তে কখন যে আমি, যেহেতু লিমিট জানি না, কখন যে এটা ক্রস করে বাইরে চলে আসবো আমি হয়তো বা খেয়ালই করবো না, ঠিক আছে? এই জন্য ওর্স কেসটা আমাদের পড়াশোনার জন্য বেশি, মানে এটা নিয়ে স্টাডিটা অ্যালগোরিদমে বেশি হয়। ওকে, তাহলে চলো দেখি কিভাবে একটা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি মেজার করে। একটা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটিটা আসলে ফুললি ডিপেন্ড করে তার ইনপুটের উপর, ঠিক আছে? ইনপুটটাকে সে কিভাবে হ্যান্ডেল করছে, ইনপুট বাড়ার সাথে সাথে তার বিহেভিয়ার কেমন হয়ে যাচ্ছে, সেটার উপর কমপ্লেক্সিটিটা নির্ভর করে। ইনপুট একটু বাড়লে কি অনেকবার লুপ ঘুরবে, বা অনেক কমপ্লেক্সিটিটা কি বেশি বেড়ে যাবে সেটা, না কিভাবে, তার মানে মেইনলি কমপ্লেক্সিটিটা অ্যানালাইসিস করা হবে, মানে কমপ্লেক্সিটিটা ডিপেন্ড করবে হচ্ছে কিসের উপর, ইনপুট সাইজের উপর, ইনপুটের উপর আমার অ্যালগোরিদমের আচরণ কেমন, ঠিক আছে, সেটার উপর। তাহলে চলো একটু দেখি, একটা কোড দেওয়া, ছোট একটা স্যাম্পল অ্যালগোরিদম দেওয়া, ঠিক আছে, স্যাম্পল না সিম্পল, সিম্পল অ্যালগোরিদম দেওয়া। দেখো একটা লাইন, এ ইকুয়াল টু 4, বি ইকুয়াল টু এ প্লাস 7, তারপর একটা লুপ। আচ্ছা, এখন তোমাকে বলি, আমি বলতে বলেছি যে এই অ্যালগোরিদমের কমপ্লেক্সিটিটা বের করো। কমপ্লেক্সিটি মানে হচ্ছে স্পেস, এখন আমরা স্পেস নিয়ে কথা বলবো না, আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলবো। আর টাইম মানে হচ্ছে আমার লুপটা, লুপটা স্টেপ কত হবে, ঠিক আছে, কতবার ঘুরবে। এখন তুমি বলতে পারো, ম্যাডাম এটা তো তিনটা স্টেপ, মানে চারটা স্টেপের কাছে, না এই কোড কিন্তু চার স্টেপে শেষ হয়ে যাচ্ছে না, বলো তো দেখি এই লুপটা কতগুলা স্টেপে শেষ হবে, একটু চিন্তা করো তো। এটা একটা স্টেপ, এটা কয়বার এক্সিকিউট হবে, একবার, ওকে ফাইন, এটা একবার, কিন্তু এই দুইটা লাইন কয়বার এক্সিকিউট হবে, এই দুইটা লাইন হবে এন যত ততবার, তাই না, লুপ লুপ লুপ। তো এখানে দেখে মনে হচ্ছে চারটা লাইন, কিন্তু আসলে কিন্তু চারটা লাইন না, আমার আসলে এই লুপটা কতবার আইটারেশন, কয়বার ঘুরবে, এন যত তত,
তাই না? এখন দেখো এটার মানে কি, এই জিনিসটার মানে কি, ওয়ান থেকে এন, ওয়ান থেকে মানে ওয়ান টু এন মানে হচ্ছে ফর লুপটা চলবে হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত, আর আমরা অ্যালগোরিদমে সবসময় লুপ চালাবো, অ্যালগোরিদম তো কোড না, এই জন্য অ্যালগোরিদমে লুপ সবসময় বেশিরভাগ সময় দেখবা চালানো হয় অ্যারের ক্ষেত্রে বলো যার ক্ষেত্রেই বলো ওয়ান থেকে এন পর্যন্ত। কিন্তু কোডে আমি যখন আবার অ্যারে নিয়ে কাজ করব তখন কোডে কিন্তু আমি ইন্ডেক্সিংটা কত থেকে শুরু করি, জিরো থেকে শুরু করি। তো তুমি কেন অ্যালগোরিদমে ওয়ান আর কোডে জিরো, কারণ অ্যালগোরিদমটা ডিজাইনই করা হয় কেমন ভাবে যাতে সবাই বুঝতে পারে, তাই না? সো আমি শুরুই করলাম জিরো থেকে, একটা মানুষকে দিয়ে বললো জিরো থেকে আপনি শুরু করেছেন কেন, আবার এন মাইনাস ওয়ান কেন, বুঝাতে কষ্ট হয়ে যাবে। এই জন্য ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে ওয়ান, লাস্ট ইন্ডেক্স হচ্ছে এন, এটা সিম্পল ভাষায়। কিন্তু কোডে গিয়ে এটা আমরা নিজেদের মতো আমরা জানি জিরো ইন্ডেক্স থেকে শুরু হয় লুপ, মানে অ্যারের ক্ষেত্রে, এটা তো যে কোনো ভাবেই হতে পারে, অ্যারের ক্ষেত্রে জিরো থেকে শুরু হবে আর এন মাইনাস ওয়ানে গিয়ে শেষ হবে। আচ্ছা তাহলে বলো তো, এই যে এটা তো দেখলাম এই কোডটার জন্য আমি একটু কমপ্লেক্সিটিটা যদি চিন্তা করি, মানে কয়বার কমপ্লেক্সিটি মানে কি, কয়টা স্টেপে এই কোডটা সম্পন্ন হচ্ছে, তাহলে এটা এক একবার, এটা একবার, এই লুপটা কয়বার হচ্ছে বলো? এই লুপটা হচ্ছে দেখো এই প্রথম লাইনটা এক্সিকিউট হবে কয়বার, এন প্লাস ওয়ান বার, আর লুপের ভেতরে যেটা আছে সেটা হবে এন বার। তার মানে হচ্ছে এন এর মান যদি আমি, এন ইকুয়ালস টু যদি আমার চার হয়, ঠিক আছে চার না ধরো তিন দিলাম আমি, যদি এন এর মান থ্রি হয় তাহলে এই ফর লুপের প্রথম লাইনটা এক্সিকিউট হবে হচ্ছে 3+1 চার বার, আর ভেতরেরটা এক্সিকিউট হবে তিন বার। এখন বলো কেন প্রথম লাইনটা, কেন আমি তো বলছি ওয়ান থেকে এন, তাহলে কেন এন প্লাস ওয়ান বার এক্সিকিউট হচ্ছে, চিন্তা করো তো দেখি একটু। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু বুঝাই, এটা না আচ্ছা এইভাবে তো লুপটা লেখা তাই না, ফর লুপ আই, আই কস্ট কত, আই কস্ট ওয়ান থেকে এন পর্যন্ত, এটা আসলে সেমিকোলনটা এখানে হবে না, ওয়ান থেকে এন পর্যন্ত, আর সাম, তারপরে ভিতরে জিনিসটা কি সাম, প্রতিবার লুপ যতবার ঘুরবে সাম এ প্লাস বি বের করবে। আচ্ছা তার এই লুপটাকে কি আমি এভাবে লিখতে পারি না, এভাবে লিখতে পারি না, যে এই লুপটা তো এরকম আসলে তাই না? আচ্ছা এখন দেখো ফর লুপ আই কস্ট ওয়ান কত পর্যন্ত তো চলবে, টু এন মানে হচ্ছে এন পর্যন্ত, ইকুয়াল টু আই প্লাস প্লাস, তারপরে এই লুপটা। এখন দেখো আমি বলছি কত, এই লুপটা চলবে আমি বললাম এন প্লাস ওয়ান বার, আর ভিতরের লাইনটা চলবে বলছি এন বার, তাই না? এই যে স্লাইডে ছিল কেন একটু দেখি, এন এর মান আমি ধরো দিলাম থ্রি, এন এর মান কত দিচ্ছি, থ্রি দিচ্ছি। এখন দেখো প্রথম এক্সিকিউশন, প্রথমে আই এর ভ্যালু লুপে ঢুকলো কয়বার এক্সিকিউট হলো, তাহলে এই লুপটা একবার। আচ্ছা আই এর ভ্যালু ওয়ান, ওয়ান কি থ্রি, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু থ্রি, ওয়ান কি থ্রি এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, ভেতরে ঢুকে এই লাইনটা এক্সিকিউট হবে, তাহলে কয়বার এই লাইনটা এক্সিকিউট হলো একবার। আচ্ছা লুপটা আবার চলে গেল এখানে, এখানে এখানে যখন আসছে তখন এই লাইনটা কয়বার এক্সিকিউট হলো, আবার একবার, তাই না? একবার এক্সিকিউট হলো, তাহলে গিয়ে আয়ের মান কত হলো, আয়ের মান হয়ে গেল টু, টু কি থ্রি এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, নিচে ঢুকবে, ঢুকে এই লাইনটা এক্সিকিউট হবে, তাহলে এই লাইনটা আবার কি আরো একবার এক্সিকিউট হলো। আচ্ছা এরপর আবার চলে যাবে উপরে, উপরে মানে এই লাইনটা আবার এক্সিকিউট হচ্ছে, এক্সিকিউট হওয়া মানে কত লিখছি আমি সাথে, এক হচ্ছে কত, আয়ের ভ্যালু থ্রি হচ্ছে, থ্রি কি থ্রি এর চেয়ে থ্রি সমান, হ্যাঁ থ্রি থ্রি সমান, তাহলে কন্ডিশন ফুলফিল করে ভিতরে ঢুকলো, ঢুকা মানে এই লাইনটা এক্সিকিউট হচ্ছে কয়বার, তিনবার, ভিতরে উপরে উঠে গেল, কিন্তু উপরে উঠে যাওয়া মানে এই লাইনটা একবার এক্সিকিউট হলো, তাহলে কয়বার হলো চার, ভ্যালু কত হয়ে গেল আয়ের, আয়ের ভ্যালু হয়ে গেল ফোর, ফোর কি থ্রি এর চেয়ে ছোট বা সমান, না সমান না, তাই যেহেতু কন্ডিশন ভুল হচ্ছে তাই আর নিচে ঢুকে নাই, তার মানে আমার কন্ডিশনটা চেকিং এর জন্য তো এন এর চেয়ে একবার কি লুপটা ঘুরলো, তাই নয় কি? দেখো তার মানে ভিতরের লাইনটা, যে এই লাইনটা, এই লাইনটা এক্সিকিউট হলো কয়বার, তিনবার, যেটা কার সমান,
যেটা এন এর সমান, আর এই ফর লুপটা উপরের ফর লুপটা এক্সিকিউট হলো কি 4 বার, যেটা কি এন প্লাস 1 এর সমান। মানে লুপের কন্ডিশনটা ব্রেক করার জন্য তো আবার লুপে ব্যাক করে, তাই না? এটাই। তাহলে আমাকে বলো তো দেখি, জাস্ট এই জায়গাটা যদি এমন থাকতো, কোথায়, এটা এরকম থাকতো, ইকুয়াল সাইনটা না থাকতো, তাহলে কোন লুপ কতবার ঘুরতো? এন এর ভ্যালু ধরো 3 দিলাম, 3 দিয়ে এরকম থাকলে কেমন হতো? তাহলে এই ভ্যালুটা তখন 3 বার ঘুরতো, আর এটা ঘুরতো কয়বার? 2 বার, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এই এক্সাম্পলটা, এই এক্সাম্পলটাই ছিল তো, তাই না? এটা তাহলে আমাকে যদি বলি যে এই কোডের কমপ্লেক্সিটিটা একটু বের করে দেন তো, এই লাইনটা কয়বার চলছে? একটা লাইন যেহেতু এক্সিকিউট হচ্ছে, একটা লাইন এক্সিকিউট হচ্ছে, এই লাইনটা সরাসরি একবার, আর কোনো চেঞ্জ নাই। পরের লাইনটা, পরের লাইনটা কয়বার এক্সিকিউট হবে? পরের লাইনটা এক্সিকিউট হবে একটা ইনস্ট্রাকশন, কোনো লুপ টুপ নাই, একবার। ওকে, পরেরটা কি লুপ? এই লুপটা, এই লুপটা কয়বার হচ্ছে বলছি? এই লুপটা হয়ে যাচ্ছে হচ্ছে থেকে এন, যেহেতু তাহলে এন প্লাস 1 বার, আর এর ভিতরে লুপটা, এর ভিতরে লুপটা কয়বার হবে? এর ভিতরে লুপটা হবে এন বার, তাই না? এই যে, তাহলে টোটাল যদি আমি ক্যালকুলেশন করি যে আমার এই পুরা লুপটা কয়বার চললো, তাহলে পুরাটা যদি ক্যালকুলেট করি, জাস্ট স্টেপ গুলা কি যোগ করে দিব, তাহলে টাইম কমপ্লেক্সিটি কে আমরা টি অফ এন দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? এন এর জন্য টাইম কমপ্লেক্সিটি কত? 1 যোগ 1 যোগ 1, 1 মানে কি এই যে এগুলাই যোগ করছি যে আমার এই কোডটা তাহলে কতগুলা স্টেপের মাধ্যমে হচ্ছে, তাহলে 1 যোগ 1 যোগ, তারপরে কি এন প্লাস 1 যোগ এন, এটা আলটিমেটলি ইকুয়াল যদি দেই, ইকুয়াল দিলে কত হবে? 2n প্লাস 3, এত স্টেপ বার কি করছে, ঘুরছে। তারপর আমি বলেছিলাম যে কোন একটা বড় সংখ্যার সাথে n হচ্ছে কি আমার চলক, এটার সাথে ছোট সংখ্যার গুণ, ছোট সংখ্যার যোগ কোনো কি করবে না, আমরা এইগুলাকে স্কিপ করব। তাহলে আমরা জাস্ট লিখে ফেলবো এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ শুধু n, মানে আমার আলটিমেটলি এই এই লুপটা কার উপর ডিপেন্ড করবে, এন এর উপর, এবং এনটা যেমন করে ইনপুট বাড়বে তার সমান্তরাল ভাবে বাড়বে, স্কোয়ার টোয়ার ভাবে বাড়বে না, সমান ভাবে বাড়বে। তার মানে এন যদি 2 হয় লুপ চলবে, স্টেপ লাগবে 2টা, এন যদি 3 হয় স্টেপ লাগবে 3টা, এরকম, ঠিক আছে? তাহলে আমি যদি তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পলের জন্য জাস্ট আরেকটা জিনিস একটা একটু বোঝাই, তোমাদেরকে জিজ্ঞেস করে, ধরো এই কোডের সাথে আরেকটা লাইন লেখা থাকলো প্রিন্ট সাম, ঠিক আছে? এই কোডের মধ্যে আমি কি করলাম, আরেকটা এক্সট্রা লাইন অ্যাড করে দিলাম, ফর লুপটা চললো চললো চললো, এরপরে যখন সাম বের করা শেষ, তখন আমি বলছি সামকে প্রিন্ট করে দাও। বলো তো দেখি এক্সিকিউশনের জায়গায় কোথায় কোথায় চেঞ্জ হবে, এই লাইনটা কয়বার এক্সিকিউট হবে? একবার, তাই না? একবার যেহেতু এক্সিকিউট হচ্ছে, এখানে শুধু একবার যোগ হবে, কিন্তু আলটিমেটলি কি 4 হোক আর যাই হোক, ছোট নাম্বার যেহেতু অর্ডার অফ এন এ থেকে যাবে, ঠিক আছে? তাহলে আমার এই এটার কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ এন। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম যে এটা হচ্ছে অর্ডার অফ এন। এই যে পরে দেখো, জাস্ট বুঝায় দেওয়া যে কেন অর্ডার অফ এন হচ্ছে। আচ্ছা এখন এটা একটা বলি, এটা একটা তোমরা নিজেরা চিন্তা করো, এটা কিন্তু নেস্টেড লুপ, ঠিক আছে? একটা লুপ চলছে আই 0 থেকে n পর্যন্ত, একটা চলছে জে 0 থেকে n পর্যন্ত, তার ভিতরে কি এ প্লাস বি, বলো তো নিজেরা একটু চিন্তা করে কেমন হতে পারে। আচ্ছা আমরা যদি এটাকে একটু নিয়ে যাই, হ্যাঁ এখানে কোথায় এই জায়গাটায়, জাস্ট এভাবে একটু বোঝানোর জন্য, ঠিক আছে? এটা যদি আমি বুঝাই, এটা একটা ফর লুপ, তাই না? এই ফর লুপটা আমার চলবে কয়বার? আমার চলবে
এন প্লাস ওয়ান বার, তাহলে এন এর উপরই তো, তাহলে জাস্ট সরাসরি আমি সরাসরি এটাকে কি অর্ডার অফ এন লিখে দিতে পারি, এন এর উপর, যেহেতু এন ওয়ান থেকে এন, মানে ওয়ান থেকে এন পর্যন্ত লুপ চলছে, তার মানে লুপটা চলছিল কি এন প্লাস ওয়ান বার, তাই সরাসরি অর্ডার অফ এন লিখে দিবে। আচ্ছা পরের লাইনটা, পরের লাইনটা চলবে হচ্ছে কি, যেহেতু একটা ফর লুপের ভিতরে তাহলে শুধু এন বার চলার কথা এটা, তাই না? আগের কোডের মতো, যে এই যে আগে যেটা ছিল সেটার মতো এন এন বার চলার কথা, কিন্তু ওই এন ও সরাসরি আমি কি লিখে দিব, অর্ডার অফ এন। আর এই লাইনটা কতবার চলবে, এই লাইনটা চলবে ধর হচ্ছে এন মাইনাস ওয়ান বার চলবে, তাহলে এটাকে আর কোনো কিছু লিখবো না, এই এই পুরো লুপটাকে, একটা যে আগের লুপটা ছিল দেখো এই যে এই একটা লুপ, এই এই লুপটাকে আমি এট এ টাইম একসাথে কি লিখে দিতে পারি, অর্ডার অফ এন লিখে ফেলতে পারি একটা লুপের মধ্যে যা যা আছে সেটাকে। তাহলে দেখো এই পুরাটাকে মিলে আমি বলতে পারি, এই পুরাটাকে যদি আমি এরকম করে একটা বক্সের মধ্যে দিয়ে দেই, যে এই যে এই পুরাটা, এই পুরাটা চলবে তাহলে কয়বার, অর্ডার অফ এন বার, তাই না? এটার ভিতরে, তাহলে আলটিমেটলি কমপ্লেক্সিটিটা কেমন হবে, টি অফ এন কমপ্লেক্সিটি কেমন হবে বলো? প্রথম লুপটা হচ্ছে অর্ডার অফ এন বার, এটার ভিতরে নেস্টেড আরেকটা লুপ কিন্তু, তাহলে কি এটার একবারের জন্য এটা ঘুরবে এন বার, তাহলে এটার পাঁচবারের জন্য এটা ঘুরবে কয়বার, পাঁচবার। তাহলে ধরো এন এর মান যদি 25 হয়, তাহলে এই কোডটা আমাকে কয়বার আউটপুট দিবে, সরি এন এর মান যদি 5 হয় তাহলে কয়বার আউটপুট দিবে, 25 বার চলবে, তাই না? তাহলে জাস্ট এটা এই এই কমপ্লেক্সিটিটা ইনটু কি এটা, তাহলে এটা ইনটু অর্ডার অফ এন, তাহলে রেজাল্ট কি হয়ে যাবে, রেজাল্ট হয়ে যাবে অর্ডার অফ এন স্কোয়ার, স্কোয়ারটা মেবি আমি এখানে শুধু দিতে পারি নাই, টু না কিন্তু, হ্যাঁ এটা স্কোয়ার, এটাকে কি কোনো ভাবে দেওয়া যায় না, এটা পেইন্ট তো এটা দেওয়া যায় না, এটা হচ্ছে স্কোয়ার, তাই না? দেখো এটা কিন্তু ইনটু না, ইনটু হলে আমি ওই দুইটাকে যেমন এরকম জাস্ট হতো, যদি এন ইনটু টু তখন কি করে দিতাম, স্কিপ করে শুধু এন রাখতাম, কিন্তু এটা হয়ে যাচ্ছে স্কোয়ার পাওয়ার, তাহলে এই সাইনটা দিয়ে ধরো পাওয়ারের সাইন কোথায়, যেটা যেহেতু পাওয়ার হিসেবে টু আছে, তখন এই পাওয়ারটাকে আমি আর কি করব না, আমি আর স্কিপ করব না, তখন পাওয়ার পাওয়ারের মতোই থাকবে। তাহলে ব্যাপারটা দেখো, এই কোডের এই কমপ্লেক্সিটি দেখে আমি বুঝতে পারছি, কোনো এই কোডের মধ্যে যদি আমি এন ইনপুট দেই, এন সংখ্যক ইনপুট দেই, এই কোডটা আমার এন টু এন স্কোয়ার বার রান হবে, তার মানে কি হবে, ইনপুটের সাথে আমার এটার কমপ্লেক্সিটি বাড়তে থাকবে, যখন আমি 5 দিব তখন এই লুপটা কয়বার এক্সিকিউট হবে, 25 বার, যখন আমি 10 দিব তখন 100 বার, তার মানে দেখো একটু বাড়াচ্ছি, ইনপুট বাড়াচ্ছি মাত্র 5, কিন্তু এক্সিকিউশন টাইম কি 25 থেকে 75-এ চলে, 75 বার বেশি হয়ে গেছে, তাই না? যখন আমি কি দিব, 50 দিব, তখন এক্সিকিউট হবে কতবার, 50 স্কোয়ার বার, তার মানে এই কোডটা কি আমাকে খেয়াল রাখতে হবে, ইনপুট যেন বেশি না বেড়ে যায়, ইনপুট বাড়লে কি হবে, লুপটা বারবার ঘুরতে থাকবে, কমপ্লেক্সিটি বেড়ে যাবে। ওকে আচ্ছা, তাহলে আমি এটা গেল, এখন তোমাদেরকে যদি বলি যে আচ্ছা ঠিক আছে, এটা তো নেস্টেড ছিল, এখন আমি আরেকটা নেই, আরেকটা লুপ নেই, এটা ধরো একটু করাটা কষ্টকর, এরকম একটা নিলাম, ঠিক আছে দুইটা লাইন, হ্যাঁ দুইটা ফর লুপ, আগেও কিন্তু কি দুইটা ছিল, এখনো দুইটা ছিল, দেখো আগেও দুইটা ফর লুপ ছিল, এখনো কি দুইটা ফর লুপ, কিন্তু এখন কি আর নেস্টেড আছে, না এখন নেস্টেড নাই, তার মানে কমপ্লেক্সিটিও কি এন স্কোয়ারের মতো থাকবে না, তাহলে একটু দেখো তো কিভাবে হবে, নিজের একটু চিন্তা করে বলো তো, এই কোডের কমপ্লেক্সিটি তাহলে কি হবে, এটা একটা ফর লুপ ওয়ান থেকে এন পর্যন্ত চলে কি করছে, অ্যাড বের করছে, আর এটা আরেকটা ফর লুপ যে ওয়ান থেকে চলে সাম বের করছে,
এই কোডের কমপ্লেক্সিটি তাহলে কেমন হবে? যদি আমরা একটু বলি, এই দুইটা এতটুকু মিলাই এটার কমপ্লেক্সিটি কত হয়ে যাবে? এটার কমপ্লেক্সিটি হয়ে যাবে হচ্ছে কত, অর্ডার অফ এন, তাই না? এই লুপটা কয়বার চলবে? এন যত দিব ততবার। তাহলে পরেরটা, এই পরেরটা, এই পরেরটাও কি হয়ে যাবে? এই পরেরটাও কতবার চলবে? এই পরেরটাও চলবে হচ্ছে অর্ডার অফ এন বার। এখন দেখো, এটা অর্ডার অফ এন বার চললো, তার মানে এটা চললো 5 বার, এটা চললো 5 বার, একটার ভিতর আর একটা না কিন্তু। তাহলে এমনিতেই হিসাব কর, এটা চললো 5 বার, এটা চললো 5 বার, তাহলে স্টেপ কত হবে? 10 বার। তাহলে টোটাল টাইম কমপ্লেক্সিটি আসলে এভাবে লিখবো, এন হচ্ছে কতবার, উপরেরটা অর্ডার অফ এন যোগ, তাই না? যোগ হচ্ছে 10 বার হচ্ছিল যে ইনটু না কিন্তু, একটার বাইরে আরেকটা যেহেতু, তাই যোগ হচ্ছে অর্ডার অফ এন। যখন করে ফেলছি তাহলে এটা কি হয়ে যাবে? অর্ডার অফ 2n, তাই না? 2n। তাহলে এখন কি হয়ে যাবে বলো তো? 2টা কি হয়ে যাবে, যেহেতু গুণ অবস্থায় আছে, 2টাকে আমি কি করে ফেলবো? কনসিডার করবো না, 2টাকে স্কিপ করবো। আমি অ্যাকিউরেট টাইম স্টেপ জানতে চাচ্ছি না, আমি বিহেভিয়ারটা জানতে চাচ্ছি, কিভাবে আসলে n এর সাথে কমপ্লেক্সিটি রিলেশনটা কেমন লিনিয়ার। তার মানে এন যদি যেমন করে বাড়বে, কমপ্লেক্সিটিটা লিনিয়ার উপায়ে বাড়বে, ঠিক আছে? মানে কাছাকাছি থাকবে, বেশি একটা, এটা যেমন লাভ দিল দিয়ে স্কোয়ার আকারে বাড়ছিল, এটা স্কোয়ার আকারে বাড়বে না। এটা এটা ধরো এন এর মান 5 দিলে এটা 5 বার, এটা 5 বার 10, এন এর মান 10 দিলে এটা 10, এটা 10 20, একটু একটু করে বাড়ছে। এই ছোট ছোট বাড়া কমাটাকে আমরা কি করে ফেলি? স্কিপ করে ফেলি। তাহলে এখানে যেহেতু 2টা গুণ আকারে, এই 2টাকে কি করে দিচ্ছি? আমি স্কিপ করে দিচ্ছি। অন্য কোন ভ্যালু যদি যোগ আকারে থাকতো সেগুলোকে স্কিপ করতাম। শুধু স্কিপ করব না কোনটাকে, কোনো কিছু পাওয়ার আকারে থাকলে বা লগ আকারে থাকলে এগুলাকে স্কিপ করব না, কারণ এগুলার জন্য অনেক কি করে, ভ্যারি করে আমার কমপ্লেক্সিটি। তাহলে এটা তো করে ফেললাম, এটাও বলে ফেললাম। তাহলে কি, আচ্ছা এখন যদি এখানে এন না থেকে এম থাকতো, অন্য একটা ভ্যারিয়েবল থাকতো, এখন যেহেতু দুইটাই এন, তাহলে এটার কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার। আর যদি একটা এন একটা এম থাকতো, তাহলে অর্ডার অফ এম ইনটু এন হতো, ঠিক আছে? একই কথা মোটামুটি ইনপুটের সংখ্যার উপর কি করবে, ডিপেন্ড করবে। এটা কি নেস্টেড এর ভিতর নেস্টেড, নেস্টেড এর ভিতর নেস্টেড, এটা বলো, এটা নিজেরা খাতায় লিখে ফেলো, এটা কেমন হবে কমপ্লেক্সিটি? নিজেরা একটু নিজেরা চিন্তা করে বলো তো দেখি, দুইটা যখন ছিল তখন হচ্ছিল এন স্কোয়ার, এটা কেমন হবে? এটা 3টা লুপ, নিজেরাই চিন্তা করো। 3 যদি ইনপুট দাও, এরকম একটা কোড যদি লিখো, কয়বার এক্সিকিউট হয়, ঠিক আছে? তাহলে ওই রকম ভাবে কি হবে, এটার কমপ্লেক্সিটি বেড়ে যাবে। তার মানে এটার কমপ্লেক্সিটি যেহেতু এন এর উপর খুব হাইলি ডিপেন্ডেন্ট, এন এর সাথে এন একটু ভ্যালুটা এত বেশি বেড়ে যায়, তাই এই প্রোগ্রামে আমার এন এর মান কি করতে হবে, চিন্তা করে দিতে হবে। এখন তো আমরা ছোট ছোট প্রোগ্রাম করি, এখন কিছু না, কিন্তু বড় বড় কোনো একটা প্রোগ্রামে এরকম নেস্টেড 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 যদি থাকে, তখন ইনপুট এনটা সেট করার সময় আমাদেরকে কি থাকতে হয়, অনেক বেশি কনসিয়াস থাকতে হয়, কারণ এন এর একটুর জন্য কি হয়ে যায়, অনেক পাওয়ার আকারে কি করতে থাকে, কমপ্লেক্সিটি বাড়তে থাকে। তাহলে এটা বের করে ফেলো দেখি, এটার কমপ্লেক্সিটি কত হবে। আচ্ছা এখন এটা আমরা করে ফেলেছি দুইটা, এখন কিন্তু নেস্টেড না, এখন কি দুইটা আলাদা আলাদা। তাহলে দুইটা আলাদা আলাদা হলে মানে কি, প্রথম লুপ এক ভাবে চলবে, সেকেন্ড লুপ আরেক ভাবে চলবে, তারপর দুইটার যোগফল। এটা চলছে অর্ডার অফ কি বার, এন বার, এটাও চলছে অর্ডার অফ এন বার। তাহলে দুইটার যোগফল হলে, যোগফলটা যেভাবেই হোক, যদি পাওয়ার থাকে পাওয়ারটাকে কি করব, কনসিডার করবো, আর পাওয়ার যদি না থাকে তাহলে পাওয়ারটাকে কনসিডার করবো না। যেমন ধরো, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলি, একটু আগে তো এটা করলাম, তাই না? এখন ধরো এটা একটা লুপ, এন সংখ্যক চলছে, এটা আরেকটা লুপ চলছে কত সংখ্যক বার, এন স্কোয়ার বার। তাহলে কমপ্লেক্সিটিটা কেমন হবে, এই লুপটা তাহলে কেমন ভাবে চলবে, কতবার চলবে, এন স্কোয়ার বার, আর এটা চলবে কতবার, এন বার। তাহলে আমার আলটিমেটলি টাইম কমপ্লেক্সিটি কি হয়ে যাবে, অর্ডার অফ এন প্লাস অর্ডার অফ এন স্কোয়ার, তাই না? তার মানে এটা হয়ে যাবে কি, অর্ডার অফ এন প্লাস এন স্কোয়ার। দেখো এটার মধ্যে কোনটা সহগ সবচেয়ে বেশি, এটার, তাই এটাকে কি করবো, একটু আমি স্কিপ করে আলটিমেট
কমপ্লেক্সিটি আমার হয়ে যাবে হায়েস্ট সহগ ওয়ালা, যেটা হায়েস্ট পাওয়ার ওয়ালা যেটা সেটা। তার মানে এই এই জিনিসটা, এটার হচ্ছে কি, এই কোডের কমপ্লেক্সিটি অর্ডার অফ এন স্কয়ার। তার মানে আমি এটা দেখে বুঝবো এই কোডের মধ্যে এমন একটা লুপ বা এমন একটা জায়গা আছে যেখানে এন এর মান যাই দেই না কেন ওই লুপটা এক্সিকিউট হয় তার পাওয়ার সংখ্যক বার, তাই ইনপুটটা দিতে হবে কিবার কিভাবে একটু চিন্তা করে। আর দেখো এই যে এন আর এন প্লাস এন, এন প্লাস এন স্কয়ারের মধ্যে এনটাকে স্কিপ করলাম কেন, যেটা বড় আমার টার্গেট থাকবে সেটাকে ধরে কাজ করা, সেটাকে আমি হিসাব করব। ঠিক আছে, ছোটটাকে দরকার নেই, বড়টাকে আগে মার্ক করব। ঠিক আছে, ওকে, এটা এন যেহেতু আলাদা আলাদা। আচ্ছা এটা দেখো, এটা একটু বলো দেখি এটা কি হয়। আচ্ছা তাহলে আমি ফার্স্ট ভিডিওটা এখানে স্কিপ করছি, এই 5 নম্বর এক্সাম্পল পরের পার্টে আমি করব, কারণ পার্ট বাই পার্ট করতে তোমরা বলো। ওকে, সেকেন্ড পার্টে ওখান থেকে শুরু হবে।